বাংলাদেশ অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আর মায়া ভরা এক দেশ। কৃষি খাতে তো বটে, শিল্প বাণিজ্য ও অর্থনীতিতে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় এগিয়ে চলেছে প্রতিনিয়ত। সবার নিরন্তর ছুটে চলা সুখী জীবনের প্রত্যাশায়। তবে কখনো কখনো হঠাৎ থেমে যায় জীবনের ছন্দ। দুর্যোগ, দুর্বিপাক, দুর্ঘটনা অথবা কোনো দুঃসময়ে মুছে দেয় রঙিন স্বপ্নগুলো। অভাব, অনটন, জরা, ব্যাধি কিংবা মৃত্যু প্রভৃতি অনিশ্চয়তার মধ্য দিয়ে এগিয়ে যায় জীবন প্রবাহ। ফলে পরিবারের অবলম্বন হয়ে থাকা উপার্জনক্ষম মানুষটির হঠাৎ অনুপস্থিতি কিংবা পঙ্গুত্ব বয়ে আনে চরম দুঃসময়ে। তাই এসব অনিশ্চিত অবস্থার মোকাবেলায় প্রয়াসী হয় মানুষ। এর ফলশ্রুতিতে উদ্ভব হয় ইন্স্যুরেন্স বা জীবন বিমার। জীবন বিমা হলো বিমাকারী ও বিমা গ্রহীতার মধ্যে একটি চুক্তি। এই চুক্তির শর্ত অনুযায়ী গ্রহীতা বিমাকারীকে প্রিমিয়াম পরিশোধ করবে এবং বিমাকারী গ্রহীতার অকাল মৃত্যুতে তার মনোনীতকে নির্দিষ্ট মেয়াদান্তে বিমা গ্রহীতাকে নির্দিষ্ট অর্থ পরিশোধ করবে। বাংলাদেশে বর্তমানে বেশ কিছু বিমা কোম্পানি সেবা দিয়ে যাচ্ছে। তবে দেশের বিমা জগতে এরই মধ্যে তৃতীয় প্রজন্মের বিমা কোম্পানি হিসেবে মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রাক্তন সংসদ সদস্য, বিশিষ্ট শিল্পপতি ও ব্যাংকার দীপবন্ধু মরহুম মুস্তাফিজুর রহমান তার কয়েকজন শুভানুধ্যায়ীকে সঙ্গে নিয়ে 2000 সালে যাত্রা শুরু করেন এই কোম্পানির। বিমাটা হলো মূলত আমাদের দেশে একটা সঞ্চয়ী, মানুষকে সঞ্চয়ী করে তোলা, যার ফলে মানুষ তার অসময়ে বিপদের সাথী হিসাবে এটা ভূমিকা রাখে। লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু আমাদের শুধু যে ব্যবসায়িক কার্যক্রম করি তা না, এটা কিন্তু একটা সেবামূলক প্রতিষ্ঠান। মানুষকে সেবা দেওয়াই কিন্তু এই কোম্পানির মূল লক্ষ্য। বর্তমানে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তার মূল কার্যক্রম পরিচালনা করছে রাজধানীর কাকরাইল মোড়ে 10 তলা বিশিষ্ট নিজস্ব ভবনে। আধুনিক ব্যবস্থাপনার সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে সাজানো হয়েছে এর এক একটি বিভাগ। রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদে রয়েছেন সংসদ সদস্য, খ্যাতনামা শিল্পপতি, প্রকৌশলী, অর্থনীতিবিদ, ব্যাংকার, সাংবাদিক ও বিশিষ্ট বিমাবিদগণ। কোম্পানির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মরহুম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দীপবন্ধু মুস্তাফিজুর রহমানের যোগ্য উত্তরসূরি সংসদ সদস্য জনাব মাহফুজুর রহমান।
যার দক্ষ নেতৃত্বে দেশের সেরা বীমা কোম্পানি হয়ে ওঠার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে রূপালী। এছাড়া ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে অসাধারণ কৃতিত্বের সাথে এই কোম্পানি পরিচালনা করছেন জনাব গোলাম কিবরিয়া। সকল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আমরা একটু ব্যতিক্রম, এই কারণে যে এখানে একটা দক্ষ ব্যবস্থাপনা আমাদের কর্তৃপক্ষ আছে এবং আমরা স্বাধীনভাবে সকল পক্ষের সহযোগিতা নিয়ে সকলের সমন্বয়ে আমাদের সম্মানিত বীমা গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ করে এবং আমাদের যে কর্মী, আমাদের কর্মীদের সঠিক যে প্রাপ্যতা আমরা সেটা নিরূপণ করি। কোম্পানির যাবতীয় কার্যক্রম শরিয়া মোতাবেক পরিচালিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ ও তত্ত্বাবধানের জন্য রয়েছে একটি শক্তিশালী শরিয়া বোর্ড। রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রায় প্রতিটি বিভাগের প্রধানগণ বীমা পেশায় অভিজ্ঞ, যারা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে নেতৃত্ব দিয়ে চলেছেন অনন্য দক্ষতায়। এছাড়া এই কোম্পানির বিশাল কর্মযজ্ঞে নিয়োজিত নবীন প্রবীণ একঝাঁক চৌকস কর্মী, যারা বীমা শিল্পে স্ব বৈশিষ্ট্যে বলিয়ান। এখানে একটা বিষয়, বীমার সাথে তিনটা গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট আছে। এক নম্বর সম্মানিত বীমা গ্রাহক, দুই নম্বর সংশ্লিষ্ট মাঠকর্মী কর্মকর্তা এবং তিন নম্বর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। আমরা রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই তিনটা গ্রুপের স্বার্থ সংরক্ষণ করে আমরা আমাদের প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছি। উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করতে কোম্পানির সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের যথাযথ প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। এজন্য রয়েছে নিজস্ব ও আধুনিক প্রশিক্ষণ বিভাগ। এছাড়াও ইন্স্যুরেন্স একাডেমি, ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন ও অন্যান্য প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত কোর্সেও প্রশিক্ষণ করিয়ে থাকে। আমাদের এখানে একটা দক্ষ প্রশিক্ষণ বিভাগ রয়েছে, এখানে একজন দক্ষ ট্রেনার রয়েছে, এছাড়াও তার সাথে আরও মানে দক্ষ জনবল আমরা তৈরি করতে সক্ষম হয়েছে, যার ফলশ্রুতিতে প্রতি মুহূর্তে আমরা আমাদের নতুন নতুন কর্মীদেরকে ট্রেনিং দিয়ে তারপর আমরা তাদেরকে মার্কেটে পাঠাই বা বাজারে তারা তাদের কার্যক্রমগুলো পরিচালনা করে এবং যার ফলশ্রুতিতে আমাদের বিজনেসের গতিও ভালো। গ্রাহকদের দ্রুত ও উন্নত সেবা প্রদানের কোনো বিকল্প নেই, তাই রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গড়ে তুলেছে একটি সমৃদ্ধ আইটি বিভাগ। গ্রাহকরা তাদের পলিসি সংক্রান্ত সব ধরনের তথ্য মোবাইলে SMS এর মাধ্যমে তাৎক্ষণিক জানতে পারেন। আমরাই বিগত দিনে আমাদের সমসাময়িক কোম্পানিগুলির মধ্যে সর্বোচ্চ ডিভিডেন্ড আমরা ঘোষণা করেছি এবং গ্রাহকদের যে সার্ভিস, দ্রুত মানসম্পন্ন যে সার্ভিসের ব্যবস্থা আছে, আমাদের সমস্ত কর্মকাণ্ড রিয়েল টাইম অনলাইন। তো সুতরাং সার্বিকভাবে আমি মনে করি আজকে বাংলাদেশে যদি কেউ ক্যারিয়ার বিল্ড আপ করতে চায়, আজকে বাংলাদেশে বীমা শিল্পে কেউ যদি তার নিজের অবস্থান সুসংহত করতে চায়, সেজন্য সর্বাগ্রে আমাদের রূপালী লাইফ সবচেয়ে সুন্দর পরিবেশ এখানে বিরাজমান। রূপালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক সংখ্যা 4 লক্ষাধিক। গ্রাহকরাই যেহেতু কোম্পানির মূল চালিকা শক্তি, তাই তাদের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জনে সদা সচেষ্ট কাস্টমার সার্ভিস বিভাগও। আমার কাস্টমার কেয়ার, সেটার জন্য আমার আলাদা একটা ইউনিট রয়েছে যারা প্রতিনিয়ত কাস্টমারদের সাথে যোগাযোগ করে তাদের সময় মতো প্রিমিয়াম দেওয়া এবং তাদের সুবিধা অসুবিধাগুলো আমরা কিন্তু প্রতি মুহূর্ত এগুলো মনিটরিং করি, যার ফলে আমাদের নবায়ন প্রিমিয়ামের গতি খুব ভালো এবং আমরা নবায়ন প্রিমিয়াম আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, মার্কেটের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটের তুলনায়, অন্যান্য কোম্পানির তুলনায় আমার নবায়ন প্রিমিয়ামের গতি অত্যন্ত ভালো।
রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বর্তমানে 7টি প্রকল্পের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছে। একক বিমা ডিভিশন, ইসলামী বিমা, সামাজিক বিমা ডিভিশন, রূপালী ক্ষুদ্র বিমা তাকাফুল ডিভিশন, শরিয়া ডিপোজিট পেনশন স্কিম, রূপালী সঞ্চয় বিমা প্রকল্প ও আল আমানত বিমা প্রকল্প। রূপালী লাইফ ইন্স্যুরেন্স দিচ্ছে নানা ব্যতিক্রম ও আকর্ষণীয় বিমা সুবিধা, যেমন অনেক ধর্মপ্রাণ মুসলিমের স্বপ্ন থাকে পবিত্র হজ ব্রত পালনের, কিন্তু এজন্য প্রয়োজনীয় অর্থ একসাথে করা অনেকের পক্ষেই সম্ভব হয়ে ওঠে না। তাই রূপালী লাইফ এনেছে হজ বিমা। আজকের শিশু আগামী দিনের অবলম্বন, দারিদ্র কিংবা পিতামাতার হঠাৎ প্রয়াণে অনেক সময়ই শিশুর ভবিষ্যৎ অন্ধকারে নিবজ্জিত হয়। তাই শিশুদের লেখাপড়া ও ভবিষ্যতের নিশ্চয়তা দিতে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দিচ্ছে শিশু কল্যাণ ও শিশু নিরাপত্তা বিমা। এমনিভাবে রয়েছে মোহরানা বিমা, 3, 4 অথবা 5 কিস্তিতে পরিশোধযোগ্য বিমা, গ্রুপ বিমা, পেনশন বিমা, তাকাফুল ডিপিএস, দ্বিগুণ নিরাপত্তা বিমা ইত্যাদি। গ্রাহকদের মৃত্যু দাবি পরিশোধের ক্ষেত্রেও রূপালী লাইফ ইন্স্যুরেন্স দ্রুততর। সাধারণত বিমা চলাকালীন কোনো গ্রাহকের মৃত্যু হলে 30 কার্যদিবসের মধ্যে দাবি পরিশোধ করতে হয়। তবে এক্ষেত্রে রূপালী লাইফ ইন্স্যুরেন্স প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 48 ঘন্টার মধ্যে মৃত্যু দাবি পরিশোধ করে থাকে। 2015 সাল পর্যন্ত 6109টি মৃত্যু দাবির বিপরীতে প্রায় 18 কোটি টাকা পরিশোধ করেছে এই কোম্পানি। সর্বোপরি গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ ও স্বচ্ছতা বজায় রাখে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। তাই তো ক্রেডিট রেটিং এজেন্সিস অব বাংলাদেশ 2013 সালে এই কোম্পানিকে BBB1 রেটিং প্রদান করে। 16টি বছর রূপালী লাইফ ইন্স্যুরেন্সে আজকে লাইফ স্প্যান প্রায় 450 কোটি টাকা। এর মূল মূল বিষয়টি হচ্ছে যে আমার মাঠকর্মীরা সেভাবে গ্রাহকদেরকে গ্রাহক সন্তুষ্টির কারণেই আজকে রূপালী লাইফের এই বিশাল অবস্থান। এবং আজকে বিমা জগতে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি শুধু যে শীর্ষস্থানীয় কোম্পানি বলবো না, শীর্ষস্থানীয় কোম্পানি না, আরও মানে সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছে। রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পুঁজিবাজারে আসে 2009 সালে। ইতিপূর্বে পুঁজিবাজারে আসা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর মধ্যে আইপিও শেয়ারে আবেদনের পরিমাণ এবং শুরুতে শেয়ারের বিক্রয় মূল্য এ কোম্পানির সবচেয়ে বেশি বলে রেকর্ডভুক্ত হয়েছে। দেশের বিভিন্ন স্থানে রয়েছে রূপালীর নিজস্ব সম্পত্তি। কুমিল্লার প্রাণকেন্দ্র কান্দির পাড়ে রাজ্জাক ম্যানশন কমপ্লেক্সে 12,500 ফুট একটি সুবিশাল বাণিজ্যিক ফ্লোর স্পেস ক্রয় করা হয়েছে। বন্দরনগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্র আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় এবি ট্রেড সেন্টারে কেনা হয়েছে 3টি বাণিজ্যিক ফ্লোর স্পেস। এছাড়াও খুলনার প্রাণকেন্দ্র, রাজধানীর বসুন্ধরায়, নওগাঁ ও সন্দ্বীপে কোম্পানির নামে জমি ক্রয় করা হয়েছে। সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও সবসময় সক্রিয় রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আওতায় নানা সামাজিক কাজে আর্থিক অনুদান ও সহায়তা দিয়ে থাকে। শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরণ, বিভিন্ন সময়ে বন্যা দুর্গতদের মধ্যে আমরা খাদ্য সামগ্রী বিতরণ, এছাড়াও আমরা প্রতি বছর সিআরসির আওতায় আমরা আমাদের রূপালী লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তাদেরকে আমরা সিলেক্টেড কর্মকর্তাদের প্রতি বছরই আমরা কিন্তু একজন করে হজে পাঠাই। রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি একটি মেডিকেল কলেজ করতেছে, ইতিমধ্যে বোর্ড কর্তৃক অনুমোদন হয়েছে, প্রস্তাবিত রয়েছে, যেটা নিয়ে আমরা কাজ করছি। দারিদ্র বিমোচন কিংবা আর্থিক নিরাপত্তার কথাই বলুন অথবা পারিবারিক নিরাপত্তা, বেকারত্ব হ্রাস, জনসংখ্যা নিয়ন্ত্রণ, শিল্পায়ন ও সামাজিক সমস্যা নিরসনে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। তাই রূপালী জীবন নিরাপদ জীবন এই স্লোগানে মুখরিত হয়ে দেশ ও মানুষের কল্যাণে আগামীর পথে আরও এগিয়ে যেতে চায় রূপালী পরিবার।